একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম জারিফ মামবিডি থেকে। আজকে আমি আপনাদেরকে আলুর দম করে দেখাবো। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুর ভিতরে যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে কাটা চামচ দিয়ে আলুগুলোকে এভাবে ভালো করে ছিদ্র করে নেবেন, তাহলে মশলাগুলো ভালোভাবে আলুর ভিতরে ঢুকে যাবে। তো আমি তেলে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, তাহলে আলুগুলো কালার সুন্দর আসবে। এখন আমি আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি। আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি, সাথে কয়েকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, তাহলে একটা জিরার স্মেল আসবে। এখন আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিব। চুলার ফ্লেমটা আমি লো রেখেছি আর চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর চিমটি দিলাম যেন আলুর ভিতরে লবণটা ভালোভাবে যায়। ছোট বড় সবাই কিন্তু আলুর দমটা ভীষণ ফেভারিট, সবাই কিন্তু আলু খেতে পছন্দ করে কম বেশি। তো আলুটাকে আমি তেলে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দেওয়া আর জিরা দেওয়ার তেলে গোটা জিরে দিয়েছি। আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আলুটা আমার প্রায় 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। আলুটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু আলুটা নিচ দিয়ে লেগে যাবে। এখন আমি এই তেল থেকে আলুটা উঠিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা আপাতত অফ করে দিচ্ছি। আমার আলুগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন আমি এই তেলে হাফ বাটির মতো হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা ধরিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এনে এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, একটু ভেজে নিচ্ছি কালারটা একটু বাদামি হওয়া পর্যন্ত। অনেকটাই বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি এখানে লং, এলাচি আর তেজপাতা দারচিনি দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন টমেটো আর একটু তেল একসাথে মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে দিই 1 চামচ আদা, 1/2 চামচ রসুন আর 1টা টমেটো তেল মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ লবণ। হলুদ গুঁড়া আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। টমেটো দিলে হয় কি গ্রেভিটা অনেক ঘন হয়, কালারটাও অনেক সুন্দর আসে। এক চিমটি এলাচি পাউডার দিয়ে দিচ্ছি, 1 চিমটি দারচিনি পাউডার, গরম মশলাও 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নিব, আর মশলাগুলো ভালো করে না কষালে কিন্তু একটা কাঁচা কাঁচা স্মেল থেকে যায়। চুলার ফ্লেমটা এখন আমি মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি এই মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি। এই আলুর দমটা কিন্তু গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, পরোটার সাথে সব কিছু দিয়েই খাওয়া যাবে। আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। চুলার ফ্লেমটা, আলুটা তো সিদ্ধ করাই আছে, তারপরেও একদম লো ফ্লেমে এটাকে আমি 20 মিনিট রান্না করব। আমি ঢাকনাটা দিয়ে দিলাম, 20 মিনিট পরে ব্যাক করছি। 20 মিনিট পরে আমার আলুর দম কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি লবণটা একটু চেক করে দেখছি, লবণটা একটু লাগবে। আমি আরও 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার রেসিপি, আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর আপনাদের একটা শেয়ারেই কিন্তু আরও 10 জন আমার এই রেসিপিটা দেখতে পাবে। তো হয়ে গেল আমার আলুর দম। চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি।
লুচি পরোটা পোলাও গরম গরম ভাতের সাথে এই আলুর দম খেতে কিন্তু অনেক মজা লাগবে আশা করছি বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন ভালো খাবেন এবং ভালো চিন্তা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ